আরেকটা ঘটনা বলতে হয় বিদ্যুৎ। এই সরকার ক্ষমতা আসার পর অফকোর্স তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল অনেক বিদ্যুৎ দিবে। আই ওয়ান্ট টু পার্সোনালি থ্যাংক যে আমরা অনেক এফোর্ট কাগজপত্রে দেখেছি, কিন্তু প্রথম এক বছর নাড়া চাড়া করে কিছুই কিন্তু করতে পারে না এই সরকার। এই সরকার তাদের পছন্দ মতো কিছু লোককে বিদ্যুৎ প্ল্যান দিতে গিয়ে অনেক ভালো ভালো কোস্টাল সাবা থেকে আরম্ভ করে অনেক কোম্পানিকে বিদ্যুৎ দেয় নাই। একটা কৃত্রিম প্রবলেম এই দেশে বিদ্যুতে দাঁড়িয়েছে। কিন্তু তারপর ইন্ডেমনিটি পাশ করে কি করা হলো, আনসলিসিটেড বিদ্যুৎ প্ল্যান দেয়া হবে। তারপর আরম্ভ হলো ফার্নিচার কোম্পানি, অটবি, চানাচুর কোম্পানি, এই কোম্পানি সেই কোম্পানি, কুইক রেন্টাল দেওয়া। কুইক রেন্টাল দিয়ে দেশটাকে কুইক ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। 20,000 crore টাকা, মাননীয় স্পিকার, আমাদের তোফায়েল আহমেদ সাহেব সেদিন বলেছে, আমি জবাব দিচ্ছি বিদ্যুৎটা গেল কোথায়। বিদ্যুৎ আসবে না মাননীয় স্পিকার, বা আমাদের চাহিদা মতো আসবে না, কারণ চায়নাতে কোনো ভাঙ্গা মেশিন আর নাই, সব বাংলাদেশের বিদ্যুৎ প্ল্যান্টে লেগে গিয়েছে। এই ধরনের কোম্পানিরা এনে সব লাগিয়ে দিয়েছে। 20,000 crore টাকা আমরা ভর্তুকি দিয়ে, মাননীয় স্পিকার, এই টাকা দিয়ে আমরা ঘোড়াশালকে ঠিক করতে পারতাম না। তারপর এক বছর লাগা গেল বেস প্ল্যান করার জন্য। কি বেস প্ল্যান? টেন্ডার হবে, খেলবে কে মাননীয় স্পিকার? খেলবে আমাদের বিদ্যুতের ম্যারাডোনা। এই ম্যারাডোনাকে সামিট গ্রুপ, আমাদের ফারুক খান সাহেবের ভাই, সেই সামিট গ্রুপ হলো আমার বিদ্যুতের ম্যারাডোনা। আগে 200 MW বিদ্যুৎ করেছেন, এখন আপনি তাকে মেঘনাঘাট দিয়েছেন, BB-101, BB-102। ওদিকে ডক্টর ইউনুস সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছে, ওয়ার্ল্ড ব্যাংকও দরজা আটকে দিয়েছে, IMF ও দরজা আটকে দিয়েছে, এখন আর ফান্ডিং নাই। সামিটার আরেকটা ঘটনা আছে, এই শেয়ার মার্কেটে যেসব বড় প্লেয়ার, সেখানে KPCL আরেকটা বড় প্লেয়ার, 52 কোটি টাকার শেয়ার 1100 কোটি টাকায় বিক্রি করে দিয়ে মাশাল্লাহ শেয়ার মার্কেটকে দেখিয়ে দিয়েছে। সুতরাং সামিটের ইন্টেনশন ছিল এই 1000 MW বিদ্যুৎ দিয়ে $1 billion উঠিয়ে আমরা আবার শেয়ার মার্কেটে যাব, আমরা আবার 20,000 কোটি টাকা বের করব। বাট ফর্চুনেটলি আনফর্চুনেটলি শেয়ার মার্কেটে এই খেলা খেলতে পারে নাই সামিট। তাই কি করলো, তাই তারা পারফরমেন্স গ্যারান্টি দেয় না, PDB-র সাথে কন্ট্রাক্ট সাইন করে না। এই ম্যারাডোনার মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বললেন 7,000 MW বিদ্যুৎ হবে, বলতে চাই এক পরিবারের কাছেই কিন্তু 1200 MW জিম্মি। এইবার আসলো আরেকজন, এর নাম আমরা দিয়েছি বিদ্যুতে মেসি। ইনি হলো জি মেসি, ইনি হলো ওরিয়ন গ্রুপ, 1200 MW বিদ্যুৎ দিয়েছে। একটা কোম্পানিকে সামিটকে দিল 1200, ওরিয়নকে দিল 1200, বাংলাদেশের 5,000 এর 2400 এই দুই পরিবারের হাতে। তার মানে কি, আমার দেশের অর্থনীতি, আমার দেশের স্বপ্ন, সবকিছু দুইটা পরিবারের কাছে জিম্মি। আর চুরি নাকি খালি আমরা করি, কথায় কথায় দুর্নীতি আমরা করি। এরা এমন কোন ম্যারাডোনা, এমন কোন মেসি? কেন আমরা 20,000 কোটি টাকা ভর্তুকি 10,000 কোটি টাকা ঘোষণা ঠিক করতে পারতাম না? আমাদেরকে পিডিবির 600-700 MW নষ্ট হয়ে যাচ্ছে। আমি আবার জিনিস দেখলাম, ইনসিডেন্টলি বা কোইনসিডেন্টলি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে আবার বিমান মন্ত্রণালয়ের একটা সুন্দর সম্পর্ক আছে। আমরা যেমন আমাদের নিজেদের পিডিবির প্ল্যানগুলি বসায় রেখে এই কুইক রেন্টালগুলি চালাই, বিমান মন্ত্রণালয় দেখি আমাদের প্ল্যানগুলি বসায় রেখে লিজার প্ল্যানগুলি গাড়ি চালায়।